রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল সরাসরি যাচ্ছে তার কাছে। ফেরত যাত্রীরা কিন্তু পদ্মা সেতু অতিক্রম করে রাজধানীতে ছুটছে, তবে সেই চাপটি কিন্তু অতি বেশি নয় এবং তার চেয়ে বেশি চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে রাজধানী ছাড়া লোকজন তারা কিন্তু পদ্মা সেতু দেখতে এসছে এবং পদ্মা সেতু অতিক্রম করে কিন্তু বিভিন্ন স্থানে তারা বেড়াতে যাচ্ছেন। এবং সেতু কর্তৃপক্ষের যারা টোলের দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে ঈদের পরে গতকালও কিন্তু জাজিরা প্রান্ত থেকে এই মাও প্রান্তে চাপ অনেক বেশি ছিল এবং এছাড়া যেটি লক্ষ্য করা যাচ্ছে যে আজকেরও একই পরিস্থিতি যে মাও প্রান্ত দিয়ে কিন্তু অতিক্রম করছে বিভিন্ন ধরনের যানবাহন, তার মধ্যে ছোট যানবাহনই বেশি এবং খোলা আকাশের নিচে কিন্তু ট্রাকে করে অনেকে দল বেঁধে পদ্মা সেতু দেখতে যাচ্ছে এবং আষাঢ়ের যে দুপুরে প্রচণ্ড রোদ তাপ, এই তাপ উপেক্ষা করে কিন্তু লোকজন উচ্ছ্বসিত তারা পদ্মা এবং পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করছে। এছাড়া কিন্তু যে লম্বা লাইন সেই লাইন মাঝে মাঝে কমে যাচ্ছে আবার মাঝে মাঝে বেড়ে যাচ্ছে। কিছু সময়ের আগে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এই পদ্মা সেতু অতিক্রম করেছেন এবং এমন বিভিন্ন পর্যায়ের লোকজন কিন্তু পদ্মা সেতু অতিক্রম করে দ্রুত কিন্তু গন্তব্যে যেতে পারছেন এবং এখানে যারা ঢাকামুখী লোকজন তারা পদ্মা সেতু অতিক্রম করে কিন্তু বলছিলেন যে তাদের কত দ্রুত সময়ের মধ্যে তারা গন্তব্যে যেতে পারছেন এবং এই কারণে এই অঞ্চলে আর্থসামাজিক অবস্থায় কিন্তু নানা রকম পরিবর্তন আসতে শুরু করেছে এবং এখানে যে পদ্মা সেতুর একেবারে দক্ষিণাঞ্চলের প্রবেশ মুখ হিসাবে কিন্তু এখন পরিচিত হয়ে গেছে এই মাওয়া অংশের টোল প্লাজা এবং এই এলাকায় কিন্তু নানা রকম বাণিজ্যিক কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। তবে পদ্মা সেতু দেখতে আসা লোকজন বারবার বলছিলেন যে তাদের এই সেতু দেখবার জন্য কিন্তু সুব্যবস্থা নেই, সে কারণে পর্যটন বাস চালু করার দাবি তারা জানাচ্ছিলেন এবং তারা বলছিলেন যে অনেক বাসেই কিন্তু তারা আসছেন যেগুলোতে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এবং যাদের প্রাইভেট কার নেই তারা কিন্তু এই বাসে করে বা ট্রাকে করে বা বিভিন্ন যানবাহন করে পদ্মা সেতু দেখতে এসছেন এবং তাদের নানা রকম অভিযোগ থাকলেও কিন্তু তাদের এই পদ্মা সেতু দেখতে পেরে উচ্ছ্বসিত তারা এবং এখানকার যে ঈদে ঘরমুখ মানুষ যেভাবে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছেছেন ঠিক একইভাবে কিন্তু কর্মস্থলে ফেরা মানুষজন গন্তব্যে পৌঁছাতে পারছেন এবং টোল প্লাজা কর্তৃপক্ষ বলছেন যে এই একেবারে শুরুর পর থেকে ঈদের আগের রেকর্ডও কিন্তু ছাড়িয়ে গেছে গতকালের রেকর্ড এবং 32,420 যানবাহন কিন্তু পদ্মা সেতু পাড়ি দিতে পেরেছে এবং এই এলাকার যে জীববৈচিত্র্য, এই এলাকার যে সৌন্দর্য, এগুলো দেখতেই কিন্তু লোকজনের ভিড় এখন বেশি, এই ঈদের আমেজ এখনও কাটেনি বলে এইটি কিন্তু সংশ্লিষ্টরা জানাচ্ছেন। এই ছিল আমার কাছে পদ্মা সেতু থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম পদ্মা সেতুর মাওয়া প্রান্ত।